वेलकम एवरीवन टू ईएलबी এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস ফিজিক্স ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 8 অর্থাৎ পর্যাবৃত্তিক গতি বা পিরিওডিক মোশন থেকে এই চ্যাপ্টারটি আমরা পুরোপুরি শেষ করব এবং সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা যেটা শুরুতে আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্তি এবং ধীরে ধীরে অন্যান্য টপিকগুলো আলোচনা করব এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আমাদের থাকবে আজকে সেটা হচ্ছে সরল চন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন এর ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে যে আসলে এই যে এই ইকুয়েশনটা কিভাবে আমরা প্রতিপাদন করব এবং এখান থেকে কিভাবে অঙ্ক এসে থাকে পরীক্ষায় সেই জিনিসটা দেখব প্রথমে আমাদের জানা উচিত আসলে পর্যাবৃত্তি বা পিরিওডিসিটি কি পিরিওডিসিটি বা পর্যাবৃত্তি আমরা প্রতিদিনই লক্ষ্য করে থাকি বাট হয়তো আমরা সেটা বুঝতে পারি না একটা ঘড়ির ঘন্টার কাঁটার কথা যদি আমরা চিন্তা করি ঘড়ির ঘন্টার কাঁটাটা প্রতি 12 ঘন্টা পর পর 12 যে ডিজিট বা 12 লেখা ঘড়ির ভেতরে সেটা বরাবর আসে এটা একটা পিরিওডিসিটি বা পর্যাবৃত্তি একইভাবে তোমার জন্মদিন প্রতি 360 দিন পর পর একবার আসে অর্থাৎ মনে করো তোমার জন্ম হচ্ছে 28 মে তাহলে 28 মেতে প্রতি এক বছর পর পর তুমি তোমার জন্মদিন পালন করতেছো এটাও এক ধরনের পিরিওডিসিটি তবে লিপ ইয়ার যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সময় একটু কি হচ্ছে চেঞ্জ হচ্ছে বাট আমরা যদি অন্যভাবে বলি যে রবিবার প্রতি 7 দিন পর পর একবারই আসতেছে সো আমরা রবিবার প্রতি সপ্তাহে একবার পাচ্ছি এটাও এক ধরনের পর্যাবৃত্তি তাহলে আশা করি আমরা পর্যাবৃত্তি কি বুঝতে পারছি এই পর্যাবৃত্তিটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেশাল পিরিওডিসিটি এবং আরেকটা হচ্ছে কালিক পর্যাবৃত্তি যেটাকে ইংরেজিতে বলা হয় টেম্পোরাল পিরিওডিসিটি স্থানিক পর্যাবৃত্তি কি স্থানিক পর্যাবৃত্তি হচ্ছে যে সাপোজ যে এটা একটা পয়েন্ট এই পয়েন্টে কোনো একটি কোণা ঘুরে এভাবে ঘুরে আবার এখানে আসলো আবার ঘুরে আবার এখানে আসলো ওই যে ঘড়ির কাঁটা যেমন ঠিক তেমন এটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি অর্থাৎ কোনো কোণা এর গতি যদি এরকম হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর ঘুরে একই জায়গায় আসে এবং একই দিক থেকে ঘুরে আসবে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ঘুরে একই একটা পয়েন্টে একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আসে তাহলে সেটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি এবার হচ্ছে কালিক পর্যাবৃত্তি কি কালিক পর্যাবৃত্তি হচ্ছে যে আমরা যেটা একটু আগে আলোচনা করেছিলাম যে নির্দিষ্ট সময় পর পর তোমার কি আসতেছে জন্মদিন আসতেছে তাহলে একই জানুয়ারি বা পহেলা জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখটা হ্যাঁ জানুয়ারি মাসের এক তারিখটা প্রতি 360 দিন পর পর একবার আসতেছে এটা হচ্ছে যে কি কালিক পর্যাবৃত্তি তাহলে আমরা কালিক পর্যাবৃত্তি এবং স্থানিক পর্যাবৃত্তি কি বুঝে গেলাম তোমাদের বইতে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা আমি একটু সেটা দেখে নিচ্ছি তাহলে খেয়াল করো আমরা এই যেটা পর্যাবৃত্তি বললাম বা স্থানিক এবং কালিক পর্যাবৃত্তি বললাম এটার যদি আমরা ম্যাথমেটিক্যাল একটা রূপ দেখতে চাই তাহলে কীরকম হয় তাহলে দেখো তোমরা নিশ্চয়ই দেখছ যে সাইন থিটা এখানে এখানে এই থিটার মান যদি তুমি একবার মনে করো যে 0° বসালা তারপরে আরেকবার তুমি 30° বসালা তারপরে আরেকবার এভাবে এভাবে করে 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 তুমি আবার 180 আসলাস ঠিক আছে 180 আসার পরে দেখবা যে কিছু সময় পর পর বা এভাবে যেতে 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 তুমি 360° এতে আসলা দেখবা যে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর ওই সাইন থিটার যে মান সেটা একই আসে এক আসে বা শূন্য আসে বা যেটাই আসুক দেখ অথবা হাফ আসে দেখবা যে একটা নির্দিষ্ট একটা পর্যায় পর পর একই মান আসতেছে তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল উদাহরণ বলতে পারি তাহলে আমরা পর্যাবৃত্তি কি স্থানিক পর্যাবৃত্তি কি কালিক পর্যাবৃত্তি কি ক্লিয়ার হয়ে গেছি এবার আমরা দেখব যে পর্যাবৃত্ত গতি বা পিরিওডিক মোশন কি পিরিওডিক মোশনের কথা অলরেডি আমি বলে ফেলছি কিভাবে বলছি একদম শুরুতে যখন আমরা পর্যাবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম পিরিওডিসিটি সেখানে আসলে বলে ফেলছি প্রায় সেটা হচ্ছে যে সাপোজ একটা বস্তু এটা একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট বিন্দু এটা একটা নির্দিষ্ট বিন্দু একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে একটি নির্দিষ্ট বিন্দুকে কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে একই দিক
তাহলে খেয়াল করো, সাপোজ এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে রয়েছে পৃথিবী, পৃথিবী এই পয়েন্টে আসবে 360 দিন পর পর, তাহলে সময় একই একই থাকতেছে 365 দিন, ঠিক আছে? 365 দিন পর পর আসতেছে কোথায়, এই পয়েন্টটাতে। তাহলে পৃথিবী যদি আমরা সূর্যের সাপেক্ষে একটা বস্তু ধরি, তাহলে একটা বস্তু সূর্যের চারপাশে ঘুরে এই পয়েন্টে আসতেছে একটি নির্দিষ্ট সময় পর পর, এবং একই দিক থেকে আসতেছে সব সময়, ভিন্ন দিক থেকে কিন্তু আসতেছে না বা বিপরীত দিক থেকে আসতেছে না। তাহলে যদি কোনো একটি বস্তু কোনো একটি পয়েন্টে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর যে গতি সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। আমরা আশা করি পিরিয়ডিক মোশন একদম ক্লিয়ার। এবার হচ্ছে যে পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে যে ওই যে যতক্ষণ সময় সে নিল একবার ঘুরে আসতে যতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আমরা পর্যায়কালের আরেকটু ডেফিনিশন, ভালো ডেফিনিশন শিখবো আমরা যখন তরঙ্গ আলোচনা করবো তখন। তারপর হচ্ছে দোলনকাল বা স্পন্দন গতি, যেটাকে আমরা বলি হারমোনিক মোশন, এটাও আমরা যেভাবে বলছি ওরকমই। এটা হচ্ছে যে জাস্ট ধুলবে, অর্থাৎ সাপোজ এখানে আমি একটা সরল দোলক ঝুলাই দিলাম, এটা হচ্ছে সরল দোলকের বব। এখন এই সরল দোলককে যদি আমি টেনে এই দোলকটাকে যদি টেনে এখানে নিয়ে চলে আসি, তাহলে দেখো আমি এখানে ঝুলাই রাখছি, এখান থেকে ঝুলাই এখানে নিয়ে আসলাম টেনে, এবং এটাকে আমি ছেড়ে দিলে কী হবে, এটা দুলবে, এখানে আসবে, এখান থেকে আবার এখানে আসবে, এখানে যাবে, আবার এখানে আসবে। তাহলে দেখো একবার একবার যেদিকে যাচ্ছে এদিকে যদি আমার আমি যদি এই দিকটাকে এই দিকটাকে যদি আমি ইস্ট ধরি আর এই দিকটাকে যদি আমি ওয়েস্ট ধরি, তাহলে দেখো একবার কিন্তু এই সরল দোলকটা ইস্টের দিকে যাচ্ছে আরেকবার ওয়েস্টের দিকে যাচ্ছে। তার মানে কী ঘটতেছে এখানে? এখানে কিন্তু দিকের পরিবর্তন ঘটতেছে, স্পন্দন গতির ক্ষেত্রে বা দোল গতির ক্ষেত্রে দিকের কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে খেয়াল করো এখানে আমি কীভাবে একটা স্পন্দন পাব, সেটা হচ্ছে যে এখান থেকে যখন আমি ছেড়ে দিছি তখন এটা এখানে গেছে, এখান থেকে আবার যখন এখানে ব্যাক আসছে এটা হচ্ছে একটা দোলন, একটা দোলন বা একটা স্পন্দন। তাহলে দেখো আবারও বলতেছি সে এখানে যাবে, এখান থেকে গিয়ে আবার এখানে ব্যাক আসবে। তাহলে এই বস্তুটি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে গেছে বাকি অর্ধেক সময় এদিকে আসছে, অর্থাৎ এখান থেকে এখানে সে আবার এখানে যদি দুই তার 4 সেকেন্ড সময় লাগে, একটু খেয়াল করবা এই সরল দোলকটি এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ব্যাক আসতে 4 সেকেন্ড সময় লাগছে, তাহলে নিশ্চয় এখান থেকে এখানে যেতে প্রথমে লাগছে 2 সেকেন্ড, আবার এখান থেকে এখানে ব্যাক আসতে লাগছে আরও 2 সেকেন্ড। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে গেছে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। তাহলে কোনো বস্তুর গতি যদি এরকম হয়, এটা অবশ্যই বস্তুটির পর্যাবৃত্ত থাকবে বা পর্যাবৃত্ত গতি হবে বস্তুর গতিটি, যদি কোনো পর্যাবৃত্ত গতি এরকম হয় যে যে বস্তুটি কী করতেছে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যাচ্ছে তার অপর অর্ধেক সময় কী করতেছে সে তার উল্টা দিকে আসতেছে, তাহলে ওই বস্তুর গতিটাকে তখন দোল গতি বা স্পন্দন গতি বলা হয়। আমরা যদি বইয়ের একদম ভাষায় সুন্দর করে বলি তাহলে হচ্ছে যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন, দেখো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বলছে, কিন্তু আমি বলেছিলাম যে এটা কিন্তু এক ধরনের পর্যাবৃত্তিক গতি বা পর্যাবৃত্ত গতি। তাহলে স্পন্দন গতি বা দোলন গতি যেটা আমরা বলতেছি সেটাও কি পর্যাবৃত্ত গতি, তবে পর্যাবৃত্ত গতি যে এটা একটু ডেফিনিশনটা ভিন্ন রকম। কীরকম? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। যেমন আমরা বলতে পারি কম্পনশীল সুরসলাকা এবং গিটারের তারের গতি। তাহলে আমরা একদম ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম স্পন্দন গতি বা দোল গতির। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, মূলত যত ধরনের গতি আমরা এখানে আলোচনা করেছি সবগুলোই আসলে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এই পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি সরলরৈখিক, বৃত্তাকার, উপবৃত্তাকার অথবা আরও জটিল হতে পারে, এটা একটু মনে রাখবা, সরলরৈখিক, বৃত্তাকার, উপবৃত্তাকার অথবা আরও জটিল হতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে এই তথ্যটা। তাহলে আমরা মোটামুটি ডেফিনিশনগুলো জানলাম।